সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, সর্বশেষে কুমিল্লার জন্য গাড়ি রওনা হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করব যে গরুগুলো কেমনভাবে উঠানো হচ্ছে এবং কেমন দামে, কোথায় থেকে কে কিনলো, বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দর্শক, না, এইটা এইটা এটা এটার বডি লম্বায় বড়, এটার একটু স্বাস্থ্য বেশি আছে। না, ফেনিরটা ওইটা পরে দিতে হবে, ওইটা ওইটা মানে ইয়ার ইয়ার আছে, ওইটা গাভীর একটু মানে দিনকাল কম, এই কারণে ওইটা পরে দিতে হবে। ওই যে জায়গায় নামায় দিবেন, নামায় দেওয়ার সময় চেঞ্জ করে নিয়েন। হ্যাঁ, পারলে ওই যে ওই ওইটা ওইটা দিবেন নাকি আগে? এই যে এই গরুটা যে ভাই কিনছে, ওই ভাই কিন্তু সাথে আছে, এই যে আমাদের বাসির ভাই, বাসির ভাই কিনছে এটা 1,35,000 পৌঁছানো সহ আর কি, 1,40,000। উঠবে না, উঠবে না, উঠে যাবে, উঠে যাবে, এতটুকু উঠে যাবে। আপনি ওইটা নিয়ে আসেন ভাই, ওই ওই গরুটা নিয়ে আসেন, উঠে যাবে, উঠে যাবে। ইমন ভাই, এই যে আপনার এইটা গরু, ঠিক আছে, মনসুর ভাই যে গরুটা আপনি নিয়েছিলেন, এই গরু, এই গরু কিন্তু ইমন ভাই সাহস পায় না, সাহস পায় না যে এই গরু কত দিয়ে নিবে। এই হারুন ভাই, দুইটা একসাথে করেন তো। দামে দামেও একবারে কম পাইছে ইমন ভাই, 1,32,000। দর্শক, 1,32,000 একবারে পৌঁছানো সহ, কুমিল্লাতে পৌঁছানো সহ, কুমিল্লা চান্দিনা ইমন ভাই এটা নিছে। হ্যাঁ, আগে আগে দেন, এই যে এটা দেন, এটা এটা তাহলে ওইটাই দেন, ওইটা তো অনেক সময় আছে। হ্যাঁ, এটা এটা আগে দিবেন, এটা আগে দিলে দেন, কিন্তু এটা শোয়ার একটা চান্স আছে, এই গরু, ওই গরুটা শোয়ার একটু চান্স আছে, শুইতে পারে। দেন মাঝখানে দেন, মুক্তার মুক্তার ভাই একটা ধরে আছে তো, এর পা তুলে দিলেই চলে যাবে। আর আবুল ভাই, আপনার এই যে এই জায়গাগুলো, এই জায়গাগুলো মুজানা লাগবে, শিট লাগানো লাগবে, এর ভিতরে গরুর পাও গেলে ঝামেলা হয়ে যাবে, পা ভেঙে যাবে ভাই। খালি ওই শিট লাগা লাগবে, শিট লাগালেই হবে। হ্যাঁ, মনির ভাই, এই যে আপনার এইটা, আপনার এটা একবারে রেডি, অল্প সময়, আমি মনে করছিলাম আগে যে এটা বেশি সময় নিবে, এ সময় একবারে কম বাচ্চা দেওয়ার জন্য। মনির ভাই ফেনী ফুলগাজী থেকে এই গরুটা নিছেন, 1,25,000। দর্শক, 1,25,000 এটা, এটা হলো মনির ভাই। এর আগেও মনির ভাই একটা গরু নিছে আমার কাছ থেকে, এইটা দ্বিতীয় নাম্বার মনির ভাইয়ের। আর এইটা হলো ইমন ভাইয়ের, এটাও দ্বিতীয় নাম্বার। ইমন ভাই এর আগে একটা গরু নিছে আমার কাছ থেকে, এইটা মনির ভাইয়ের। আর এটা হলো বাসির ভাই প্রথম, বাসির ভাই প্রথম আসছে, ভবিষ্যতে যদি ভালো হয় তো আসবেন। তো ভাই এই দিক দিয়ে নিয়ে যান, কাটা আছে, কাটা ওই দিক দিয়ে নিয়ে যান, কাটা আছে। দর্শক, গরুগুলো কেমন লাগে? সবগুলোই কিন্তু মাংসের দিক দিয়ে এবং দুধের দিক দিয়ে মোটামুটি ভালো হবে, আর যদি বয়স একটু বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু দুধের দিকে ভালো হয়, আর বয়স কম হইলে আবার দুধের দিকে তেমন একটা সুবিধা হয় না।
আরে আরে এটা কিন্তু, এটা কিন্তু মাংসের ওজনেও, হ্যাঁ মাংসের ওজনেও কিন্তু এটা আপনার মাংসের ওজনে বেচলে 20-25 1,20,25 মাংসের ওজনেও যাবে এটা। তো দাম পড়লো এটা ধরেন যে মোটামুটি 26-27 হাজার। ওই এই হালকা একটু নিচে নামা দিলেই হবে ওই জায়গাতেই। হবে 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 ভাই, ডালা ফেলা দিলেই হবে, ডালা ফেলা দিলেই হবে। হ্যাঁ 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 পাতালে হবে ভাই, হবে হবে। বাস 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 হবে ভাই, ডালা খুলে দেন এই পার এই পার এই পার। খুলে দেন ভাই, খুলে দিলি হবে। আবুল ভাই, আবুল ভাই ডালা খুলে তাহলে তো উঠে যাবে। ক্যা পা ধরে লাগবে না ভাই, এক গাড়ি এক এক গরুতেই তো ফুল একবারে। লম্বা গরু তো ওই দুটা আগে নামবে, এটা নামা নিয়ে নি পরে নামা নিয়ে নি পরে দেন ভাই। এটা এটা ভর ভরা গাবিন একবার, এটা এটা ভরা গাবিন, এটা শোয়ার একটা চান্স আছে, শুইতে পারে। হ্যালো শিপন ভাই, ব্যাংক তো আমাদের আমাদের এখানে তো বলতে পারবো না। হ্যাঁ 4:30 বেজে গেছে, ব্যাংক তো বন্ধ হয়ে যাবে। আমাদের এখানে খোলা থাকে, আমার যেটা ব্যাংকের ইয়া সন্ধ্যা পর্যন্ত আমার জন্য থাকবে চান্স, সমস্যা নাই, আমি ইয়া করতে পারবো। হুম হুম
হ্যাঁ, ট্রান্সফার করলে হবে। আমার 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 ব্যাংকের সমস্যা নাই, আমার ব্যাংকের সাথে ইয়ে আছে, মানে আমার জন্য অপেক্ষা করবে, আমি ফোন করলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে। ভাই পেটের চাপ দিয়েন না, ভাই পেটের চাপ দিয়েন না। হ্যাঁ হ্যাঁ বলেন, ওই যে গাড়ি লোড হচ্ছে তো বলছি, ওই গরুর পেটে চাপ না দেন। আচ্ছা দেখেন, যদি যদি টাকা পাঠাইতে যদি টাকা পাঠাইতে সমস্যা হয় তাহলে আজকে বাদ দেন, নেক্সট গাড়িতে যাবে, গাড়ি অলরেডি লোড হচ্ছে আর কি, তাহলে নেক্সট গাড়িতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন ট্রাই করে ওখানে দেখেন। আচ্ছা ভাই ঠিক আছে, ওকে ভাই। ভাই আপনার সাথে ফোনে কথা বললাম, আপনি তো ভিডিও দেখবেনই অবশ্যই। এই যে দেখেন লোড হচ্ছে, এখানে তিনটা গরু অলরেডি চলে আসছে, আর আপনারটার পেমেন্টের একটু সমস্যার কারণে, দেখেন যদি অল্প সময়ের মধ্যে পেমেন্ট হয়ে যায় তাহলে তো পাঠাইতে পারলাম, আর না হলে নেক্সট যে গাড়ি যাবে সেই গাড়িতে আপনার গরু পাঠানো হবে। তো দর্শক, এই ছিল আজকের এই ভিডিও, সবগুলোই গরু, আর বিশেষ করে ভিডিও জানেন যে কী জন্য করি, এগুলো করার মূল উদ্দেশ্য একে তো প্রুফ থাকে যে গরুগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে, আর বিশেষ করে যারা গরু কিনে তারা স্বয়ংভাবে দেখতে পায় যে গরু কী পরিবেশে লোড করা হচ্ছে তাদের গরুগুলো। আবুল ভাই, চারটা গরু তো আরামে আসতে পারে, একটু একটু ইয়া হবে, তবে চারটা গরু তো নিয়ে যাওয়া যায়, বাচ্চা টাচ্চা আসবে না। তো মনির ভাই, এই যে ইয়ে করে দিয়ে দিলাম আপনারটাও, আপনারটা শেষে দিয়ে দিলাম একবারে, কারণ এটা রাস্তার মধ্যে শুইতে পারে, এই কারণে শেষে দিয়ে দিলাম। পরে ওই দুইটা নামানোর পরে, কুমিল্লাতে ওই দুইটা নামানোর পরে এইটা আবার একা থাকবে, তখন নিয়ে যাবে, আর কোনো টেনশন নাই। দেন তুলে দেন, এটা তুলে দেন। এটা 1,25,000, গাবিন গাবিন। এটা তলা আসবে, এই পাই যে পাওয়া গেছে, এই যে পাওয়া গেছে, পাওয়া গেছে। এটাই হলো সমস্যা ভাই, এই গাড়ির সাদ্দামের গাড়ি ছিল, সাদ্দামে বলছি যে ভাই এটা না লাগালে আর আসেন না। হ্যাঁ এই শিট লাগালে ভাই, শিট ভয় করে, ভয় করে। মোটামুটি চারটা গরু যাবে, মাথা করে ভুল এটি পান এটি পান এটি দিয়ে এটি দিয়ে।